গুড মর্নিং ফ্রেন্ড আজকে একটা ভিডিওতে নিয়ে এলাম প্রিভিয়াস ইয়ার থেকে যেসব কোয়েশ্চান হয় বা যেসবগুলো কম্পিটিটিভ এক্সাম ভূগোল থেকে হয় সেসব কোশ্চানগুলো আজকে আমরা আলোচনা করব দেখো প্রথম একটা পয়েন্ট দিয়েছি আমি যে আয়তনে পৃথিবীর প্রথম দেশ কোনটি আমরা সকলেই পরিচিত আছি বা জানি যে আয়তনে পৃথিবীর সবচেয়ে প্রথম দেশ হচ্ছে রাশিয়া এর সঙ্গে সঙ্গে আমাদের মো রাখতে হবে দ্বিতীয় দেশে কোনটা কানাডা এবং ভারতেরই স্থান বা কত তাহলে এখান যায় আয়তনে পৃথিবীর প্রথম দেশের নাম দ্বিতীয় দেশের নাম এবং ভারতের স্থান তাই ভারতের স্থান হচ্ছে সপ্তম তার প্রথম দেশ কি বললাম রাশিয়া দ্বিতীয় দেশ কানাডা সপ্তম হচ্ছে ভারত এটা হচ্ছে বাই দ্য এরিয়া অর্থাৎ আয়তনের দিক থেকে যদি বলা হয় বাই দ্য পপুলেশান জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম দেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম দেশ হচ্ছে চীন এবং দ্বিতীয় হচ্ছে ভারত আর এটা কিছুদিন পরে হয়তো ভারত হয়ে যাবে প্রথম আর চীন হয়ে যাবে হয়তো দ্বিতীয় বাই দ্য পপুলেশন ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু আগেবারে একটা কোয়েশ্চান ছিল আমাদের এমটিএসে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম আমি এটা পয়েন্ট আউট করিনি এটা হয়ে যাবে মূল ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম হলো কন্যাকুমারী কুমারীগঞ্জ আর পূর্বতম নাম হচ্ছে কিবিথু উত্তরতম ইন্দ্রাকাল আর দক্ষিণতম নাম হচ্ছে পয়েন্ট আমি চারটা পয়েন্টে দিলাম তাহলে ভারতের পূর্বতম বিন্দুর নাম কী কি কিভিথু উত্তরতম বিন্দুর নাম ইন্দ্রাকাল আর দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে পয়েন্ট চারটায় কিন্তু পয়েন্ট আউট তোমরা করে নিও তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা একদম প্রায় আসে তারপর হচ্ছে সার্ক সার্ক সম্পর্কে এর বাইরে কোনো কোয়েশ্চন হতে পারে না সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন শর্ট কোয়েশ্চন দেয় যে সার্কের প্রণাম লেখ দ্বিতীয় হচ্ছে সার্কে কবে প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত যে এইটিন ফাইভ অর্থাৎ আঠারোশো পঁচাশ সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল নেপালের কাঠমান্ডুতে সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু যদি বলা হয় সার্কের সদর দপ্তর কোথায় তাহলে হচ্ছে নেপালের কাঠমান্ডু সদস্য রাষ্ট্র সার্ক যখন গঠিত হয় তখন সদস্য রাষ্ট্র ছিল সাতটা কিন্তু বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে আটটি তাহলে শর্ট কোয়েশ্চন যদি দেয় সার্ক গঠনের সময় সদস্য রাষ্ট্রগত সাত বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত আট এরপর যে সার্কের সদস্য নয় এমন একটি দেশের নাম তাহলে সার্কের সদস্য নয় এমন দেশের নাম বলো দেখি যেটা ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হুম তোমরা ঠিকই ভাবছো চীন তাহলে ভারতের সদস্য রাষ্ট্রের মধ্যে কে কারা কারা রয়েছেন একটু দেখো ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপ একটু দেখো পাকিস্তান আফগানিস্তান পাকিস্তানে ক্ষয়ারশি হয়ে গেছে ঠিক আছে একটু এটা টাইপিং হয়তো মিস্টেক হয়েছে দেখে নিও এরপর হচ্ছে কি ভারতের সীমানা ভারত ও চীনের মধ্যে কি সীমানা রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে কী রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে কী রয়েছে ভারত আফগানিস্তানের মধ্যে রয়েছে কি আফগানিস্তান ও নিকোবরের মধ্যে কী রয়েছে প্রায় এইগুলো কোশ্চেন হয় আমাদের পরীক্ষা এম এম টিএস হোক আই হোক ঠিক আছে প্রায় হয় ডাব্লুবিপি হোক প্রায় এইগুলো কিন্তু কোয়েশ্চান হয় ভারত চীনের সীমারেখাকে বলা যায় ম্যাকমোহন ভারত চীনের সীমারেখা কি বলা যায় ম্যাকমোহন ভারত ও পাকিস্তানের সীমারেখা কি বলা যায় এলওসি ভারত ও পাকিস্তান সীমারেখা বলা যায় এলওসি ভারত ও বাংলাদেশের সীমারেখাকে বলা যায় দীর্ঘ সীমারেখা ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলা যায় ডুরান্ট একটু বানানটা ভুল রয়েছে দন্তনয় ড হয়ে যাবে আর আন্দামন ও নিকোবরের যে সীমারেখা তাকে বলা যায় দশ ডিগ্রি চ্যানেল আবার একটু কোয়েশ্চেন বলি ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয় ম্যাকমোহন ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হয় এলওসি ভারত ও বাংলাদেশ সীমা বলা যায় দীর্ঘসীমা রেখা ভারত ও আফগানিস্তান সীমা রেখা বলা যায় ডোরান্ট আন্দামন নিকোবর সীমা রেখা বলা যায় দশ ডিগ্রি চ্যানেল এইখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন প্রায় হয় এরপর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ তৃতীয় পয়েন্ট আমরা কী আলোচনা করছি ভারতের প্রতিবেশী দেশ তাহলে ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে নটা ঠিক আছে কোনো বইয়ে নয় কোনো বইয়ে আট এইভাবে লেখা থাকে তাহলে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটা ভারতের বৃহত্তম সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হচ্ছে চীন আর সবচেয়ে ছোট হচ্ছে মালদ্বীপ তাহলে সবচেয়ে বড় প্রতিবেশী বললাম চেন ছোটো মালদ্বীপ তারপর পয়েন্ট বললাম কি যে ভারতের রাজ্য দেখো ভারতের রাজ্য তৈরি হয়েছিল মূলত ভাষার জন্য ওইখানটা কোয়েশ্চেন আমি দিয়েছি যে রাজ্য গঠনের মূল ভিত্তি কী ছিল ভাষা আঠেরোশো ছাপান্ন সালে এটা উনিশশো ছাপান্ন সালে এটা হয়েছিল রাজ্য কোন গঠনের মূল ভিত্তি উনিশশো ছাপান্ন সালে এটা উনিশশো ছাপ্পান্ন আঠেরশো ছাপান্ন এটা আমার ডাউট রয়েছে একটু আমাকে দেখি এটা কনফার্ম করে যারা জানো যে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি যারা জানো যেটা সঠিক কি একটু কমেন্ট করে জানাবে এরপর রাজ্যে টোটাল রাজ্য সংখ্যা হচ্ছে আঠাশটা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটোরিজ যেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আটটা তাহলে ভারতের রাজ্য সংখ্যা কথা বললাম আঠাশটা ইউনিয়ন টেরিটোরিজ হচ্ছে আটটা তারপর একটা কোয়েশ্চান দেওয়া আছে দেখো বাই দ্য এরিয়া অর্থাৎ জনসংখ্যা আয়তনের দিক থেকে ভারতের প্রথম রাজ্য রাজস্থান ছোট রাজ্য হচ্ছে গোয়া শর্ট কোয়েশ্চেন দিতে পারে যে ভারতের বা আয়তনের দিক থেকে ভারতের প্রথম রাজ্য কোনটা রাজস্থান ছোট রাজ্য হয়েছিল গোয়া আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম হয়ে লাদাখ আর ছোট হয়ে গেলো লাক্ষাদ্বীপ শর্ট কোশ্চেন এইভাবে থাকতে পারে যে আয়তনের দিক থেকে ভারতের প্রথম রাজ্য কোনটি এবং ক্ষুদ্রতম রাজ্য কোনটি তাহলে প্রথম রাজ্য যদি বলা হয় বৃহত্তম রাজ্য হয়েছিল রাজস্থান ক্ষুদ্রতম রাজ্য হয়ে গেলো গোয়া আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা লাদাখ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হয়ে গেলো লাক্ষাদ্বীপ এরপর বাই দ্য পপুলেশান জনসংখ্যার দিক থেকে আবার বলতে পারে তাহলে প্রথম হচ্ছে দুটা মানে টাইপ হয় একটা হতে পারে আমাদের বাই দ্য এরিয়া অ্যান্ড বাই দ্য পপুলেশান তাহলে পপুলেশনের দিক থেকে প্রথম রাজ্য হয়ে ইউপি উত্তরপ্রদেশ আর অ্যাসমল হয়ে গেলো সিকিম সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে আমাদের সিকিমে তারপর পয়েন্ট দিলাম যে ভারতের নবীনতম রাজ্যের নাম কি ভারতের নবীনতম হচ্ছে তেলেঙ্গানা মনে রাখো তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে নিয়ে তেলেঙ্গানা তৈরি করা হয়েছে তেলেঙ্গানার ক্যাপিটাল সিটি হচ্ছে হায়দ্রাবাদ দু সাল পর্যন্ত থাকবে তারপর হয়তো ওটা চেঞ্জ হয়ে যাবে ক্যাপিটাল সিটিটা আবার বলি ভারতের নবীনতম রাজ্যের নাম কি বললাম তেলেঙ্গানা নবীনতম রাজ্য বললাম তেলেঙ্গানা কোন রাজ্যকে ভেঙে নিয়ে তৈরি করা হয়েছে অন্ধ্রপ্রদেশকে কোন রাজ্যকে ভেঙে নিয়ে তৈরি করা হয়েছে অন্ধ্রপ্রদেশকে তাহলে তেলেঙ্গানা রাজ্যটি তৈরি করা হয়েছে অন্ধ্রপ্রদেশকে ভেঙে নি ক্যাপিটাল সিটি এখন রয়েছে কোথায় হায়দ্রাবাদ তারপর একটা পয়েন্ট আউট রয়েছি তাহলে ছত্তিশগড় রাজ্য কাকে ভেঙে নিয়ে তৈরি করা হয়েছে কোন রাজ্যকে ভেঙে নিয়ে মধ্যপ্রদেশকে ভেঙে নিয়ে ছত্তিশগড় তৈরি করা হয়েছে তাহলে মধ্যপ্রদেশকে ভেঙে নিতে কী কথা হয়েছে ছত্তিশগড় তৈরি করা হয়েছে দু হাজার সালে কবে দু হাজার সালে আবার বিহারকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়েছে এটা দু হাজার সালে তাহলে বিহারকে ভেঙে বিহারকে ভেঙে ছ ঝাড়খণ্ড তৈরি করা হয়েছে সেটা দু হাজার সালে এবং বিহার থেকে পুরুলিয়া অর্থাৎ মানভূম ডিস্ট্রিক্ট এটাও আলাদা হয় উনিশশো ছাপান্ন সালে এবং উনিশশো ছাপান্ন সালে এই যে পুরুলিয়া পুরুলিয়া কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় যারা পুরুলিয়ার রয়েছে একটু আমাকে জানা দেখি পুরুলিয়ার কবে জন্ম হয় পুরুলিয়া কবে তারিখ বলতে হবে কোন তারিখ পুরুলিয়ার প্রথম আমরা পুরুলিয়া দিবস হিসাবে পালন করি কমেন্টে জানাতে পারো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লি তাহলে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি বললাম আরাবল্লি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী এর হাইয়েস্ট মাউন্টেন পিক অর্থাৎ এর সর্বোচ্চ সিংহ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরুশিখর আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি বললাম গুরুশিখর দেখো আগে একটা কোয়েশ্চেন ছিল আমাদের এমটিএসএ বলেছিলাম যে কৈলাস পর্বত কোথায় অবস্থিত আমি অপশানে দিয়েছি ভারত কিন্তু দেখো ওইখানটা অপশান ছিল আফগানিস্তান চীন পাকিস্তান আর বাংলাদেশ ভারত আর কিন্তু অপশান নেই যদি এভাবে অপশান না থাকে তাহলে চীন কিন্তু সঠিক অ্যান্সার তাহলে কৈলাস পর্বত অবস্থান কোথায় বললাম ভারত যদি অপশানে চীন থাকে তাহলে চীন ভারত যদি না থাকে চীনে ডাক দেবে এরপর মামা ভাঙনি পাহাড় কোথায় অবস্থিত বীরভূম পরেশনাথ পাত কোথায় অবস্থিত ছোটনাগপুর মালভূমি এমটিএসএ এগুলো কিন্তু খুবই হয় একটু দেখো ठीक है आज के वीडियो भी दे योटा